দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন পরিসংখ্যান ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি পড়াবো পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, সম্ভাবনা। বেশ কিছুদিন হলো আমরা এই চ্যাপ্টারটা আরম্ভ করেছি এবং যেগুলো তোমাদের একটু মানে কঠিন লাগছিল সেগুলো আমি আবার আলোচনা করতেছি, কঠিন লাগবে বলে মনে হয়েছে আমার। তা আমি ইতিমধ্যে ধারাবাহিকতা অনুসারে কয়েকটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি, তা আমি আজকে একটা সৃজনশীল প্রশ্ন এবং আর একটা এমনি কি বলে যে তাসের অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা দেখো, সৃজনশীল প্রশ্নটা তোমাদের অনেক সোজা, এটা তোমরা জানো, তবু আমি বলছি কারণ এগুলো প্রায় সময় পরীক্ষায় আসে। মিনু একটি নিরপেক্ষ ছক্কা এবং একটি দুইটি মুদ্রা নিক্ষেপ করলো। সে বলল, দুটি মাথা এবং জোরসংখ্যা পাওয়ার ঘটনাদ্বয় অনির্ভরশীল। অনির্ভরশীল মানে কি? যা নির্ভরশীল নয়, মানে স্বাধীন। অনির্ভরশীল কথার অর্থ হচ্ছে স্বাধীন, এটা তোমাকে মনে রাখতে হবে। এখানে প্রয়োগের প্রশ্ন আর উচ্চতর দক্ষতা প্রশ্নটা আমি করেছি। মুদ্রায় বিপরীত পিঠ পাবার সম্ভাবনা নির্ণয় করা হয়, এটা প্রয়োগের প্রশ্ন। প্রয়োজনীয় পরিমাপ নির্ণয়পূর্বক মিনুর মন্তব্য যাচাই করো, এটা উচ্চতর দক্ষতার প্রশ্ন। সমাধান দেখো, যেহেতু মিনু একটা ছক্কা এবং দুইটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করেছে, তাই একটি ছক্কা ও দুইটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র হবে নিম্নরূপ। এদিকে আমি দুইটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র লিখেছি, আর এদিকে একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র লিখেছি। তারপর দোনোটা মিলে আমাদের মোট নমুনা বিন্দু সংখ্যা হয়েছে এদিকে চারটা আর এদিকে ছয়টা, চার ছয় চব্বিশটা। তাহলে আমাদের মোট নমুনা বিন্দু সংখ্যা কয়টা হয়েছে? চব্বিশটা। এটা আমি কিভাবে লিখেছি দেখো, HH1, তারপরে HH2, তারপরে HH3, তারপরে HH4, HH5, HH6, তারপর এখানে HT1, HT2, HT3, HT4, HT5, HT6। এভাবে আমি সবগুলো নমুনা বিন্দু পরপর এক একটার সাথে মিলিয়ে মিলিয়ে লিখেছি, মোট চব্বিশটা নমুনা বিন্দু পাওয়া গেল। তোমরা এটা জানো, এই জন্য আমি বিশ্লেষণ করলাম না। সুতরাং নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু সংখ্যা NS সমান কত? ২৪। এখন ক নাম্বার প্রশ্ন দেখো, মুদ্রায় বিপরীত পাবার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। ধরা যাক ঘটনা এ, ঘটনা এ কি? মুদ্রায় বিপরীত পিঠ পাওয়া। অতএব এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুগুলো কি হবে? যেগুলোতে মুদ্রায় বিপরীত পিঠ আছে সেগুলো তোমরা এখান থেকে এখানে লিখবা। তা আমি আর একটু দেখাই, মুদ্রায় বিপরীত পিঠ মানে কি? এটা HH, এটা তো মুদ্রায় একই পিঠ। তারপরে HT হচ্ছে মুদ্রায় বিপরীত পিঠ, কারণ একটা H একটা T, আর এটা হচ্ছে একটা T একটা H, এটাও মুদ্রায় বিপরীত পিঠ, আর এটা হচ্ছে একই পিঠ TT। তাহলে HT ওলা যে নমুনা বিন্দুগুলো আছে এবং TH ওলা যে নমুনা বিন্দুগুলো আছে সেগুলো এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু। তাহলে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর এখানেও ছয়টা, ছয় তো কোনো ১২টা, সেগুলোও আমি এখানে লিখেছি। তাহলে সেগুলোই আমি এখানে লিখেছি এবং এন এ সমান কত পেয়েছি? ১২। সুতরাং পিএ মানে এ ঘটনার সম্ভাবনা সমান এন এ বাই এন এস সমান ১২/২৪ সমান ১/২, ১২ দু কোনো ২৪ কাটাকাটি করে। অতএব মুদ্রায় বিপরীত পিঠ পাওয়ার সম্ভাবনা ১/২। আশা করি এরকম যে কোনো অঙ্ক আসলে তোমরা ওই নমুনা ক্ষেত্র থেকে নমুনা বিন্দুগুলো বের করতে পারবা, অনুকূল নমুনা বিন্দুগুলো। তারপরে এখন দেখো আমাদের খ নাম্বার কী ছিল? মুদ্রায় দুইটা পিঠ পাওয়া এবং ছক্কায় জোরসংখ্যা পাওয়ার ঘটনা কি অনির্ভরশীল? সেটা তোমাকে প্রমাণ করতে হলে তোমাকে দুইটা ঘটনারই সম্ভাবনা নির্ণয় করতে হবে। একটা হচ্ছে মুদ্রায় দুইটি পিঠ পাওয়ার সম্ভাবনা, আর একটা হচ্ছে ছক্কায় জোরসংখ্যা পাওয়ার ঘটনা। তা আমরা খ নাম্বারে ধরা যাক ঘটনা বি, মুদ্রায় দুইটি পিঠ পাওয়া। অতএব বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুগুলো হবে মুদ্রায় দুটি পিঠ মানে কি? মুদ্রায় দুটি মাথা পাওয়া। দুটি মাথা মানে HH ওলা নমুনা বিন্দুগুলো আসবে, তাহলে HH1, HH2 এরকম করে HH6 পর্যন্ত যাবে, অর্থাৎ NB সমান ৬। সুতরাং PB সমান, অর্থাৎ বি ঘটনার সম্ভাবনা সমান NB/NS ৬/৪, তাহলে কাটাকাটি গিয়ে ১/৪। তাহলে আমরা কি, মুদ্রায় দুটি মাথা পাওয়ার সম্ভাবনা হচ্ছে ১/৪। এখন আরেকটা ছিল যে ছক্কায় জোরসংখ্যা পাওয়ার ঘটনা, ছক্কায় জোরসংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে আমাদের। আবার ধরা যাক ঘটনা সি হচ্ছে ছক্কায় জোরসংখ্যা পাওয়া, অতএব সি ঘটনার অনুকূল নমুনা বিন্দুগুলো কী হবে? ছক্কায় জোর মানে ২, ৪, ৬ চলা নমুনা বিন্দু, সেগুলো মুদ্রার ক্ষেত্রে, মুদ্রায় যে কোনো মান আসুক না কেন কিন্তু ছক্কার মধ্যে ২, ৪, ৬ থাকতে হবে।
তাহলে এখানে দেখো নমুনা খাতার মধ্যে ছক্কায় 2 4 6 চলা লাইনগুলো কিন্তু সিঘটনার অঙ্কগুলো নমুনা বিন্দু হবে, মানে HS2 HT2 HTS2 TT2 তারপরে HS4 HT4 TH4 TT4 HS6 HT6 TH6 TT6। তাহলে আমাদের দেখো সিঘটনার অনুকূল নমুনা বিন্দুগুলো কয়টা হয়েছে, তাহলে 12টা। তাহলে NC সমান কয়টা? 12। এরপরে PC সমান কি হবে? PC সমান হবে NC ডিভাইডেড বাই NS, মানে 12 ডিভাইডেড বাই 24, মানে 1/2 কাটাকাটি। এখানে তাহলে আমরা PB আর PC বের করেছি, এবার আমরা B ইন্টারসেকশন C এর অনুকূল নমুনা বিন্দুগুলো বের করব। এখানে বি ইন্টারসেকশন সি মানে বি ও সি ঘটনার সাধারণ নমুনা বিন্দুগুলো আর কি। বি ইন্টারসেকশন সি এর অনুকূল নমুনা অনুকূল সাধারণ নমুনা বিন্দুগুলো হলো মানে বি ঘটনা সি ঘটনার মধ্যে যেগুলো সাধারণ আছে মানে কমন আছে সেগুলো আমি এখানে লিখেছি 2HS 4HS 6HS, অর্থাৎ N বি ইন্টারসেকশন সি হচ্ছে কয়টা? একটা দুটো তিনটা, তিনটা। তাহলে পি ও বি ইন্টারসেকশন সি সমান কি হবে? N অফ বি ইন্টারসেকশন সি ডিভাইডেড বাই NS। তাহলে N অফ বি ইন্টারসেকশন সি সমান 3 আর NS সমান 24, তাহলে এটা কাটাকাটি 1/8। এখন বি এবং সি ঘটনা দুটি অনির্ভরশীল বা স্বাধীন হবে যদি এই শর্তটা পূরণ করে, অর্থাৎ পি অফ বি ইন্টারসেকশন সি সমান পি অফ বি ইন্টু পি অফ সি হয়। তাহলে আমরা পি অফ বি ইন্টারসেকশন সিটা পেয়েছি 1/8। এখন পি অফ বি ইন্টু পি অফ সি সেটা যদি গুণ করি দেখি 1/4 ইন্টু 1/2, যেগুলো আমি আগে নির্ণয় করেছি 1/8 হয়েছে। তাহলে এটা কিসের সমান হয়েছে? পি অফ বি ইন্টারসেকশন সি এর সমান। তাহলে যেহেতু আমাদের এই শর্তটা পূরণ করেছে মানে পি অফ বি ইন্টারসেকশন সি সমান পি অফ বি ইন্টু পি অফ সি, অতএব বি ও সি ঘটনাদ্বয় অনির্ভরশীল বা স্বাধীন, অর্থাৎ দুটি মাতা ও জসিংকে পাওয়ার ঘটনাদ্বয় অনির্ভরশীল বা স্বাধীন, অতএব মিনুর মন্তব্যটি যথার্থ ছিল, মানে মিনু তো ওইটাই মন্তব্য করেছিল। আশা করি জিনিসটা বুঝতে পারছ, তোমরা এরকম অঙ্ক আরও করেছ, আরও করবা বইয়ে যত আছে। তারপরে দেখো একটা আমি তাসের অঙ্ক করাবো, তাসের অঙ্কগুলো তোমরা ভুলে গেছো বা করনি মনে হয়, তা তাসের একটু বিবরণ দিই। একটা প্যাকেটে তাস আছে আমাদের 52টি, 52টির মধ্যে 4টা ভাগ আছে, এক ভাগকে হরতন বলে, এক ভাগকে চিরিতন বলে, এক ভাগকে রুইতন বলে, এক ভাগকে ইস্কাবন বলে। তা হরতনে 13টা তাস আছে, চিরিতনের 13টা, রুইতনের 13টা আর ইস্কাবনের 13টা। এখানে দুই যে কোনো দুই ভাগ হচ্ছে লাল আর দুই ভাগ হচ্ছে কালো, তাহলে লাল তাসের সংখ্যা কয়টা হবে? 13টা লাল, 13টা লাল, দুই ভাগ যদি লাল হয় তাহলে আমাদের 26টা লাল আছে, 26টা কালো আছে। এগুলোই আমি এখানে লিখেছি, 26টা লাল আছে আমাদের, তাহলে 52টা তাসের মধ্যে 26টা লাল, 26টা কালো, আর প্রতিটা ভাগের মধ্যে 13টা করে আছে, সেটা তো বলেছি। তাহলে একেলো এখানে আমি লিখেছি, আর প্রতিটি ভাগের মধ্যে একটা করে টেক্কা যদি থাকে আমাদের মোট টেক্কা হবে 4টা, তার মধ্যে তাহলে 4টার মধ্যে লাল টেক্কা হবে 2টা, কালো টেক্কা হবে 2টা, আর প্রতিটা ভাগে যদি একটা করে রাজা থাকে তাহলে লাল রাজা থাকবে 2টা, মোট রাজা থাকবে 4টা, তার মধ্যে লাল রাজা হবে 2টা আর কালো রাজা হবে 2টা। অনুরূপভাবে প্রতিটা ভাগের মধ্যে একটা করে রানী থাকলে মোট রানী হবে 4টা, লাল রানী হবে 2টা, কালো রানী হবে 2টা। তারপরে দেখো তাহলে এইভাবে প্রতিটা ভাগের মধ্যে টেক্কাও আছে, রানীও আছে, আবার রাজাও আছে। তাহলে প্রতিটি ভাগে 13টি করে থাকবে। প্রতিটি ভাগের নামগুলো আমি আবার বলছি, হরতন, চিরিতন, রুইতন, নিষ্কাবন। তাহলে আমাদের লাল যে কোনো দুইটা ভাগ হচ্ছে লাল আর দুইটা ভাগ হচ্ছে কালো, তাহলে লাল লাল মোট লাল তাস হচ্ছে 26 আর কালো তাস হচ্ছে 26। এ হচ্ছে মানে অঙ্কগুলো, মানে তাস খেলার অঙ্ক, তাসের প্যাকেটের মধ্যে যেভাবে তাসগুলো সংরক্ষিত থাকে সেগুলো আমি তোমাদেরকে বললাম। তাই এগুলোর উপর ভিত্তি করে আমাদের অঙ্কগুলো ইয়ে করবে। তা আমাদের তাসের মধ্যে কয়টা তাস কীরকম আছে সেটা যদি না জানো তাহলে অঙ্কগুলো করতে পারবে না, এই জন্য বললাম। তাহলে একটা প্রশ্ন দেখো, 52টি তাসের একটি প্যাকেট পুনঃস্থাপন না করে দুটি তাস উঠানো হলো, এটার অর্থ কী? 52টি তাসের মধ্যে দুটি তাস উঠাবা, প্রথমে একটি উঠাবা ওইটা রেখে দিবা, ওইটা পুনরায় স্থাপন করবা না, তারপর আরেকটি উঠাবা, সেটাই বলা হয়েছে। পুনঃস্থাপন না করা মানে সেভাবে, মানে 52টি তাসের মধ্যে
দুটি তাস পুনঃস্থাপন না করো, উঠানো মানে একটা তাস উঠাবা, ওইটা রেখে দিয়ে ওইটা ওখানে আবার ফেরত দিবা না, ওইটা নিজের কাছে রেখে দিবা, আর একটা তাস উঠাবা। এই যে দুটি তাস উঠালো, এই তাস দুটি একই রঙের টেক্কা হওয়ার সম্ভাবনা কত এটা নির্ণয় করতে বলছে, রাজা না হওয়ার সম্ভাবনা কত এটা নির্ণয় করতে বলছে, ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। ওই দুইটা তাস যে উঠাবা সেগুলো ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। মানে তিনটাই আলাদা আলাদা প্রশ্ন, ওই দুইটা তাস এভাবে একই রঙের হওয়ার, একই রঙের টাকা হওয়ার সম্ভাবনা, রাজা না হওয়ার সম্ভাবনা আর ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। এই অঙ্কটা প্রায় সময় আসে, এই জন্য তাসির এই অঙ্কটা আমি করাই দিচ্ছি তোমাদেরকে, তোমরা বাকিগুলো যদি ভালো লাগে করবা। আচ্ছা, প্রথমে 1 নম্বর কী ছিল, এক তাস দুটি একই রঙের টেক্কা পাওয়ার সম্ভাবনা, পি অফ একই রঙের টেক্কা পাওয়া। একই রঙের টেক্কা মানে কি, প্রবাবিলিটি অফ দুটি লাল টেক্কা বা দুটি কালো টেক্কা। এখানে দুটি লাল টেক্কা কেন বললাম, একই রঙেরও বলছে, এই জন্য আমাদের যেহেতু তাস দুটি উঠাবো এই জন্য দুটি লাল টেক্কা আসবে বা দুটি কালো টেক্কা আসবে, ঘটনা এটা হবে বা এটা হবে, এটা দুটি লাল টেক্কা বা দুটি কালো টেক্কা, দুটি বর্জনশীল ঘটনা, এই জন্য বাটা প্লাস হয়ে যাবে, প্রবাবিলিটি অফ দুটি লাল টেক্কা যোগ প্রবাবিলিটি অফ দুটি কালো টেক্কা। আচ্ছা, এখন দুটি লাল টেক্কা কীভাবে আসবে, প্রথমটি লাল টেক্কা এবং দ্বিতীয়টি লাল টেক্কা, দুটি লাল টেক্কা এভাবে আসতে পারে, আর দুটি কালো টেক্কা এভাবে আসতে পারে, প্রথমটি কালো টেক্কা ও দ্বিতীয়টি কালো টেক্কা। তাহলে দেখো, প্রথমটি লাল টেক্কা, প্রথমটি লাল টেক্কা মানে কি, আমাদের লাল টেক্কা কয়টা আছে, দুইটা আছে, তাহলে 2C1 আর হবে 52C1 নিচে, মানে প্রথমটি লাল টেক্কা আসার সম্ভাবনা, ও হলে এখানে গুণ হবে, আর দ্বিতীয়টি লাল টেক্কা, যেহেতু এখানে একটা লাল টেক্কা চলে আসছে, আমি যেহেতু পুনঃস্থাপন করবো না, তাহলে আমাদের আর একটা লাল টেক্কা থাকবে শুধু, কারণ আমাদের মোট লাল টেক্কা তো দুইটা এমন, তাহলে একটা যদি পুনঃস্থাপন না করি তাহলে আরেকটা থাকবে, তাহলে আরেকটা থেকে একটা আসতেই হবে, তাহলে 1C1। আর এখানে তাসও যেহেতু একটা, তাসও একটা কমে যাবে না, আমি একটা যেহেতু লাল টেক্কা রেখে দিব, তাহলে এখানে হবে 51C1। দেখো, প্রথমটি লাল টেক্কা আসার সম্ভাবনা 2C1/52C1, দ্বিতীয়টি লাল টেক্কা আসার সম্ভাবনা 1C1/51C1। তো এইটাই গেল এটা, আর প্লাস এখানে প্লাস দিয়েছি, প্রথমটি কালো টেক্কা মানে তাও আমাদের কালো টেক্কা আছে মোট দুইটা, 2C1/52C1, আর ওখান থেকে যেহেতু কালো টেক্কা একটা রেখে দেব, কালো টেক্কা ওইটা পুনঃস্থাপন করবো না, তাহলে কালো টেক্কা একটা কমে যাবে, আর একটা থেকে একটা আসবে, 1C1/, ওখানে তাসও একটা কমে যাবে, এই জন্য 1C/51। তাহলে এটার ক্ষেত্রে এটা প্রযোজ্য, আবার এটার ক্ষেত্রে এটা প্রযোজ্য, হয় এই ঘটনাটা ঘটবে না হয় এই ঘটনা ঘটবে, এই জন্য দোনোটা বর্জনশীল বলে এটা আর এটা যোগ হয়েছে। তাহলে এগুলো 2C1-এর মান ক্যালকুলেটার থেকে তুমি 2 বের করবা, না হয় নিজে করবা ডিজিটাল মানে অ্যানালগ উপায়ে, আর ক্যালকুলেটারে আছে, আর 52C1=52, এটা দেখবা আসে কি না, আর 1C1-এর মান 1, 51C1-এর মান 51, 2C1-এর মান 2, 52C1-এর মান 52, আর 1C1-এর মান 1, 51C1-এর মান 51। তাহলে এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করে পায় 1/663। তাহলে এটা কিসের মান পাওয়া গেলো, ও যে পুনঃস্থাপন না করে দুটি তাস যে তুলবো, সেই দুটি তাস একই রঙের টেক্কা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/663। আশা করি জিনিসটা বুঝতে পারছ। তা আমি আরেকটা একটু করাবো, নির্বাচিত তাস দুটি রাজা না হওয়া সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ তাস দুটি রাজা না হওয়া। তা আমাদের মোট রাজা আছে 4টা, রাজা না, তাহলে রাজা না এরকম তাস আছে, তো আমাদের 52 থেকে 4 গেলে 48, তাহলে 48টা, ওই 48 তাস থেকেই দুইটা তাস আসবে, যেহেতু তাস দুটি রাজা না হওয়া। তাহলে প্রথমে যেহেতু আবার পুনঃস্থাপন না করে সেটাও কিন্তু বিবেচনা করতে হবে, তাহলে প্রথমে একটা তাস আসবে 48 থেকে 1টা আর 52C1, আর দ্বিতীয় তাসটা আসবে যেহেতু পুনঃস্থাপন করবো না, সুতরাং একটা তাস কমে যাবে, এই জন্য 47C1। এখানে আসলে এই কী বলো যে এখানে হবে 51C1, সরি এখানে হবে 51C1, যেহেতু আমাদের একটা তাস এখানে কমে যাবে, তাহলে এখানে 48C1 আর 47C1 এগুলো সবগুলো গুণ করে, এখানে 48C1-এর মান 48, 52C1-এর মান 52, এখানে যোগ বিয়োগ গুণ বা করে উপরে হবে 188 আর নিচে হবে ÷ 221। তাহলে এটা হচ্ছে নির্বাচিত তাস দুটি রাজা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 188 ÷ 221।
আশা করি জিনিসটা বুঝতে পারছ। এবার দেখো নির্বাচিত তাজ দুটি ভিন্ন রঙের, এটা একটু কঠিন আছে, এটা তোমাদেরকে আমি একটু তবু মানে বলতে চাই। নির্বাচিত তাজ দুটি ভিন্ন রঙের, অর্থাৎ প্রবাবিলিটি অফ প্রথমটি লাল ও দ্বিতীয়টি কালো এরকম আসতে পারে, এই ধরনের ঘটনা হতে পারে, অথবা প্রথমটি কালো দ্বিতীয়টি লাল এভাবে আসতে পারে, মানে যে কোনো একটা ঘটনায় ঘটবে। তাহলে এটা যেহেতু যে কোনো একটা ঘটনা ঘটবে, যেন অথবাটা বা বাটা প্লাস হয়ে যাবে, তাহলে প্রবাবিলিটি অফ প্রথমটি লাল ও দ্বিতীয়টি কালো যোগ বা প্রবাবিলিটি অফ প্রথমটি কালো ও দ্বিতীয়টি লাল। তাহলে প্রথমটি লাল মানে 26 থেকে একটা আসবে, 26টি যেহেতু আমাদের মোট 26টি লাল ছিল, এই জন্য 26C1/52C1, এটা একটু কঠিন আছে। আর এখানে লাল তো কমবে না, এই জন্য কালো, যেহেতু দ্বিতীয়টি কালো এই জন্য 26C1 কালো, কিন্তু মোট তাসের থেকে তো একটা কমে যাবে, এই জন্য এখানে হবে 51C1, এখানে 26C1, এখানে 52C1, এখানে 26C1, আর এখানে দ্বিতীয়টি কালোর ক্ষেত্রে কিন্তু 51C1 হবে। অনুরূপভাবে প্রথমটি কালোর ক্ষেত্রে 26C1/52C1 হবে, কিন্তু দ্বিতীয়টি লালের ক্ষেত্রে লাল তো ঠিক থাকবে, এই জন্য 26C1, কিন্তু মোট তাস একটা কমে যাবে, এই জন্য 51C1। তাই এগুলো যোগ গুণ ভাগ করে পায় 26/26/51। তাহলে নির্বাচিত তাস দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা 26/51। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাস করার জন্য, আজকের মতো এখানেই রাখি।